হ্যালো, গুড মর্নিং, সুপ্রভাত। আসলে এই সুপ্রভাত, এখনও 5টা বাজেনি, ফজরের আজান দিচ্ছে। সপ্তাহের একটা দিন আমাকে অফিসে যেতে হয় ভোরবেলা। আজকে আমি অফিসের গাড়িতে যাব না, নিজে যাব। কারণ হচ্ছে আমি একটা সূর্যোদয়ের টাইম ল্যাপস বানাতে চাই। ঢাকা শহরে শেষ কে কবে সূর্যোদয় দেখেছে আমার সন্দেহ আছে। তো আমার মনে হলো কেন একটা সূর্যোদয় ক্যাপচার করা যাক না, ভালোই হবে আশা করি। তো আমার হাতে সময় বেশি নয়, আপনাদের ঝটপট কিছু জিনিস বলে রাখি। সূর্যোদয় দেখার জন্য আসলে একটা প্লেস নির্বাচন খুবই জরুরি, কারণ আপনি যেখানে সেখানে থেকে সূর্যোদয় দেখতে পাবেন না। ইটকাট পাথরের বড় বড় হাইরাইজের এই শহরে আপনাকে একটা লোকেশন বেছে নিতে হবে, সেজন্য আপনি গুগলে সার্চ করতে পারেন। এবার বাইরেও বিভিন্ন অ্যাপ আছে। আমার হাতে আসলে সময় নেই, আমি ঝটপট বেরিয়ে পড়তে চাই, কারণ আমাকে এই সব কিছু শেষ করে অফিসে ঢুকতে হবে। এবং অফিসে আমাকে যে জিনিসটি হচ্ছে যে রানডাউন বানাতে হবে, 7টার নিউজ আছে। সো একদম দেরি করা যাবে না, বেরিয়ে পড়ি। তো চাবি এবং ট্রাইপড। এখনো অন্ধকার বাইরে, বেরোতে হবে, কিছু করার নাই। শখের তলা, 80,000 কোটি টাকা। এত সকালেও গ্যাসের জন্য লাইন, এই দেশে আসলে কোনো কিছুতে শান্তি নেই। কি করা যাবে, গ্যাস দিতে হবে, এরপরে টাইম ল্যাপস। সূর্য উঠে গেছে, এখন অনেকটা দেরিতে সূর্য ওঠে, কারণ এখন অনেকটা শীতের আমেজ চলে এসছে। আমার সময় নেই, আমি তাড়াতাড়ি অফিসে আমাকে ঢুকতে হবে। আপনারা এই যে ভিউ, এই ভিউ উপভোগ করুন, আবারও দেখা হবে। We'll be right back.